sitio para que visite. Totalmente ধন্যবাদ সম্মানিত প্রতিনিধিরা বিশ্বজিৎরা মিডিয়া সেক্রেটারি রয়েছেন আপনাকে আন্তরিক অভিনন্দন। কয়েকটা পোর্টালে নিউজ বেরিয়েছে আইনি হাহাকার করে গেছে। আমি আপনাদের কাছে একটা জিনিস খালি জিজ্ঞেস করবো, আপনাদের কাছে খবরটা কে দিয়েছে? আমরা জয়েন করছি, এটা একটু যদি কেউ বলেন তাহলে আমাদের খুব ভালো হবে। আচ্ছা সোর্স না হলে মানে আমরা কার কাছে বললাম সেই তথ্যটা তো পেতে পারি, সেটাও যদি না হয় সেটাও ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, আমরা নিজের ইচ্ছায় এই দলে জয়েন করেছি এবং আমার ক্ষেত্রে বলতে পারি এইসব ঘটনা করে আমাকে যতটা টার্গেট করা হচ্ছে আমার বাবাকে তত থেকে বেশি টার্গেট করা হচ্ছে। কারণ বাবা একটা সংকল্প নিয়েছে 2021 তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গকে উত্থাপন, সেই টার্গেটে আমি এবং আমার যে সতীর্থ সামিল হয়েছি, তাই টার্গেটটা আমাকে করে ফোকাস আমাদেরকে নিয়ে হচ্ছে। আপনাদের গ্যাদারকে জানিয়ে রাখি আমার সাথে জয়েন করেছিল হরিসভা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কালকেও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার সাথে জয়েন করেছিল পাঁচটাপাড়া কলেজে বেশ কিছু ছাত্র ছাত্র সংসদের জিএস প্রচুর মহিলা, কালকে কাঁচাপাড়া কলেজের ছাত্র সংসদের জিএসকে এবং যারা তাদের সহকর্মী বন্ধু রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি আমি জানি না, যে কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস সামিল হয়েছিলাম সেটা যেন আজকে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তাই জন্যই আমরা নিজের ইচ্ছায় আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং থাকবো যতদিন ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই থাকবে। ধন্যবাদ।